একটা খেলা আছে নাম হলো পাতা খেলা আপনি গুগলে সার্চ দিয়েন যে পাতা খেলা দেখলে আপনি পাবেন আমি সার্চ দিয়ে অন্তত 2-4-5টা জাতীয় দৈনিকের রিপোর্ট প্রতিবেদন এই খেলার আদ্যপান্ত জেনে তারপরে কথা বলছি আমি আলহামদুলিল্লাহ ওই ফেসবুকে ঠুনকো ঠানকো কোথায় কি পাইছে টাইছে এগুলো নিয়ে আমি কথা বলি না বক্তব্য দেই না আমি চেষ্টা করি যেটা বলবো সেটা জেনে শুনে দায়িত্ব নিয়ে তারপরে আমি বলার চেষ্টা করি এই পাতা খেলার উপরে আমি অনেক পড়াশোনা মানে ঘাটাঘাটি করেছি অনলাইনে অনেক আর্টিকেল পড়েছি অনেক প্রতিবেদন পড়েছি আমাদের দেশে হয় আপনার উত্তরবঙ্গের দিকে বিশেষ করে হয় অনেক জেলাতে এই পাতা খেলাটা অবাক করা এক খেলা যে এটা পুরাটাই ওই জাদু মন্ত্রের খেলা এবং এটা আমাদের দেশে অনেক আগে থেকে একসময় হিন্দুদের মধ্যে প্রচলন ছিল এখন মুসলমানরা এটা কোনো দোষ কিছু মনে করে না পড়তেছে রীতিমতো কুফুরি এবং ঈমান চলে যাওয়ার মতো বিষয় এখানে কুফুরি কিছু মন্ত্র আছে শয়তানে কিছু মন্ত্র আছে শয়তান আমরা যাকে দেখি না এটা আরেক আলোচনা ঘন্টা ঘন্টা আলোচনা করতে হবে শয়তান নিয়ে আজকে আলোচনা করব না এই শয়তানের মন্ত্র কুফুরি মন্ত্র এই মন্ত্র পাঠ করার মাধ্যমে এই অলৌকিকত্ব দেখা যায় কি হয়েছে একটা লোকের নাম দেয় পাতা আসলে ওরকম আদতে কোনো পাতা না একটা ব্যক্তি তো ওই ব্যক্তিকে দূর থেকে একজন জাদুকর সে মাটিতে এরকম মন্ত্র পড়ে ওই যে যারে নাম দিছে পাতা তার সে নিজেও জাদুকর তার কাজ হলো সে মন্ত্র পড়ে পড়ে নিজেকে এক জায়গায় ধরে রাখবে আর এর কাজ হলো ওরে মন্ত্র পড়ে পড়ে একটা দাগ দেওয়া আছে দাগ পর্যন্ত নিয়ে আসবে টেনে নিয়ে আসবে মন্ত্রের কারণে অবাক করা বিষয় না এবং সত্যি আনতে পারে এ মন্ত্র দিয়ে আনে তো আনলে এ জাদুকর জিতে যায় আর যদি টিকে যায় তাহলে সে জিতে যায় এই পাতা খেলা বাংলাদেশে অনেক এলাকাতে বেশ বহুল প্রচলিত হাজার হাজার মানুষ উপভোগ করে এই যে কুফুরি কালাম পড়ে অনেক অলৌকিক কাজ করা যায় একটা আস্ত সুস্থ মানুষ অসুস্থ হয়ে একদম কবরপন্থ চলে যাবে আপনি টেরও পাবেন না ভয়াবহ রোগ হবে এই ব্ল্যাক ম্যাজিকের কারণে কালো জাদু এটা যে বললাম খেলোয়াড়দেরকে পর্যন্ত করা হয় এটা আমাদের দেশে ঘরে ঘরে আপনি বাঁচতে চান নাম্বার এক আপনার ঘরকে কোরআন দিয়ে আলোকিত করতে হবে ভাইরা আমার আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি আপনি ইমানদার হিসেবে মুসলমান হিসেবে আপনার মধ্যে শয়তান মাঝে মধ্যে সন্দেহ ঢুকায় যে ইসলাম আসলে সত্য কিনা না হুজুররা এসব বকওয়াস কথা বলে টলে আপনার ইমানের মধ্যে যদি কোনো প্রকার সংশয় শয়তান সৃষ্টি করতে চায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে আল্লাহর শপথ করে বলতে পারি এই কোরআন হলো এমন এক জীবন্ত মিরাকল জীবন্ত মুজেজা এই কোরআনের অলৌকিকত্ব দেখার পর আপনি ঈমান আনতে বাধ্য হবেন পৃথিবীতে যত বেঈমান মুসলমান হয় যত কাফেররা ঈমান আনে তাদের বেশিরভাগ দেখবেন এই কোরআন যখন নির্মোহভাবে আগাগোড়া পড়ে ফেলে সে এর কাছে মাথা নত করা ছাড়া কোনো উপায় থাকে না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জাদ্রেল মানুষ যাচ্ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বোনের বাসায় যায় দেখে বোন তেলাওয়াত করতেছে আওয়াজ শুধু শুনছে তেলাওয়াত শুনেই পাগল হয়ে গেছে হ্যাঁ এ তো সাধারণ কোনো কথা না আকৃষ্ট হয়ে গেছেন তরবারি হাতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছেন সাহাবীরা তো ঠেকাইতে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন ওহী পাঠাইছে আল্লাহ তাআলা বলে আসতে দাও ঠেকায়ও না গেছে হত্যা করার জন্য ঈমান নিয়ে ফিরে চলে আসছে কোরআনের কারণে মুসলমানদের বাসা বাড়িতে আজকাল কোরআন তেলাওয়াত হয় না আপনার বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত চালু করেন আওয়াজ দিয়ে উচ্চস্বরে মনে মনে না আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত চালু করেন কোরআন পড়েন এবং অডিও চালায় রাখেন ব্ল্যাক ম্যাজিক দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচার জন্য এটা মহা ঔষধ বিশেষ করে একটা সুরা সুরা বাকারা জোরে জোরে নিজেরা তেলাওয়াত করেন তেলাওয়াত করতে পারেন না তো অডিও চালায় রাখেন সুরে বাকারার তেলাওয়াত যত বেশি বাসায় চালু করে রাখবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা আছে দুষ্টজিন এবং শয়তান বাসায় প্রভাব ফেলতে পারবে না এক দ্বিতীয় আমল তাহলে কোরআন বেশি বেশি পড়বেন বিশেষ করে সুরায় বাকারা দ্বিতীয় আমল হলো সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির এগুলো নিয়মিত পড়বেন এগুলো রক্ষা কবচের মতো কাজ দেয় তৃতীয় আমল হলো ঘরের মধ্যে কোনো হারাম জিনিস রাখবেন না ছবি টবি এটা সেটা রাখবেন না এবং গুণামুক্ত রাখবেন বা ঘরকে চার নম্বর আমল হলো যতবার বাসায় ঢুকবেন বিসমিল্লাহ পড়ে ঢুকবেন বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়ে বের হবেন টয়লেটের দরজাগুলো বন্ধ রাখবেন দোয়া পড়ে ঢুকবেন বের হওয়ার সময় দোয়া পড়ে বের হবেন খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে খাবেন প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ করবেন শয়তান অংশগ্রহণ করতে পারবে না ইনশাআল্লাহ আর বিশেষভাবে তিন কুল সকাল সন্ধ্যায় কুল হুয়াল্লাহ কুল আল্লাহ কুল রব্বিনাস তিন তিনবার সকাল সন্ধ্যার আমলের মধ্যে এটা চলে আসছে আলাদা করে এটা রাতে সকাল সন্ধ্যায় বিভিন্ন সময় পড়বেন ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা এই দুষ্টজিন এবং ব্ল্যাক ম্যাজিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে